আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ হচ্ছে তিনটি সৃজনশীল প্রশ্ন এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এক এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ একটি বীজগণিতীয় রাশি এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত খ ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গ প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমান সমান একশো দশ সৃজনশীল এক নংয়ের সমাধান ক তো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ তো এখানে মান বের করতে বলছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত তো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমসান ফাইভ তো আমরা জানি যে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তো এই সূত্রটার মাধ্যমে প্লাসের মান বসাইয়া তারপর মান নির্ণয় করতে হবে তো এটার মান বের হয় রুট টোয়েন্টি ওয়ান সৃজনশীল প্রশ্ন একের খ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো সমাধান তো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ তাহলে এখন লিখতে হবে প্রদার্থ রাশি সমান মান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর যেহেতু এখানে স্কোয়ারের মান নাই সেহেতু প্রথমে ভাঙাই নিতে হবে স্কোয়ারে তারপরে সূত্র করতে হবে টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র করতে হবে তারপর আবার স্কোয়ারকে ভাঙাতে হবে এবং আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ সূত্র করতে হবে এখন এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ বসাইতে হবে এটার মান হয় ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন প্রশ্নগ প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সমসমান ওয়ান হান্ড্রেড টেন সমাধান তো এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ তাহলে যেহেতু প্রমাণ করো যে তাহলে বামপক্ষ দিয়ে করতে হবে তো বামপক্ষ সমসমান এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তো এটা সূত্র যেহেতু এখানে মানে একটা দেওয়া আছে তো সূত্রটা হবে এ প্লাস ওয়ান বাই এ হোলকিউ মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ তারপর ব্র্যাকেট এ প্লাস ওয়ান বাই এ তো এটার মান বের হয় ওয়ান হান্ড্রেড টেন যা ডানপক্ষের সমান তাই আমরা বলতে পারি যে বামপক্ষের সমান সমান ডানপক্ষ প্রমাণিত সৃজনশীল প্রশ্ন দুই এখানে চারটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে প্রশ্ন ক প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো এখানে প্রথম রাশি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ সমাধান তো প্রথম রাশিটা লেখার পর ব্র্যাকেটের যেটা আছে এটা গুণ করে দিতে হবে তারপর মিডল টার্ম ব্রেক করতে হবে তাহলে সেটাই হবে অ্যান্সার দুই নং সৃজনশীলের খ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় কর সমাধান তো দেওয়া আছে দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই তারপর ব্র্যাকেট এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তো এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউর শূত্রু করতে হবে তো এটা শূত্রু করার পরে হবে এক্স স্কোয়ার ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর তো এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ারে মানে টু এ মতো সূত্রটা ভাঙাইতে হবে ভাঙানোর পরে দেখা গেল যে উপরের রাশিটাই ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে সূত্র করার পরে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি আছে সেজন্য সেটা মাইনাস করে দিতে হবে তো তারপরের লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওইটার মেন সূত্রটা লিখতে হবে মাইনাস দিয়া পয়েন্টটা ব্র্যাকেটে হোল স্কোয়ার দিতে হবে তারপরে দেখা গেল যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্রে করা যায় সেজন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেই আকারে এ কে এক্স ধরে এবং বিকে ওয়াই ধরে সেই সুত্রুটা করা হলো চতুর্থ রাশি তো এখানে দেওয়া আছে এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই টু থি পোর দেখা গেলো যে এই রাশিগুলোর মধ্যে এক্স ওয়াই স্কোয়ার কমন আছে সেজন্য এই তিনটা থেকে এক্স ওয়াই স্কোয়ার কমন নিতে হবে তো কমন নেওয়ার পর থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু প্রশ্নে এখানে বলছে যে রাশি তিনটির গসাগু নির্ণয় করো গসাগু মানে হচ্ছে তিনটা রাশির মধ্যে যেটা কমন থাকবে সেটাই হবে গসাগু তাহলে এটার গসাগু হবে এক্স ওয়াই ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা তিনও রাশির ভিতরে আছে সুতরাং এটাই নির্ণীয় গসাগো প্রশ্ন দুইয়ের গ তো এখানে বলছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো তো লসাগু হচ্ছে যে সর্বোচ্চ ঘাত নিতে হবে প্রতিটি রাশি থেকে তো এখানে নিণ্নেও লসাগু বের হয়েছে যে এখানে সর্বোচ্চ এক্স আছে এক্স স্কোয়ার ঘাত আবার ওয়াই থেকেও আসে ওয়াই স্কোয়ার আর এখানে থাকে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার আর থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রায় নিণ্ও লসাগু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট আবার ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াইস স্কোয়ার সৃজনশীল প্রশ্ন তিন তো এখানে একটি একটি পরিবারের বিভিন্ন খাতে মাসে মাসিক খরচের একটি সারণী দেওয়া আছে তো ক নম্বরে বলছে সারণীটি পূর্ণ করো মানে তোমার নিজের পরিবারের আলোকে কনাং সমাধান তো এখানে আমার নিজের মতো করে একটি সারণি পূরণ করা হলো তো এখানে খরচের পরিমাণ যে ছকটা আছে প্রশ্নে ওইটার মতো করে সারণিটা তৈরি করতে হবে তো তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে তৈরি করে নিতে পারো খ নম্বরে বলছে যে প্রদত্ত সারণি থেকে মদ্যক নির্ণয় করো তো এখানে মদ্যক নির্ণয়ের জন্য যে মাসিক খরচের টাকার পরিমাণটা লেখা হয়েছে সারণীতে তারপর গণসংখ্যা তারপর যোজিত সংখ্যা তো এখানে প্রশ্ন কতে যে দেওয়া হয়েছে সেই অনুসারে এখানে সারণিটা তৈরি করা হয়েছে আর যদি তো গণসংখ্যা হচ্ছে মানে যোগ করা প্রতি সিরিয়ালে গুলো যোগ করা যেমন প্রথমে ছিল তিন গণসংখ্যা তাহলে যদি সংখ্যা হবে তিন আর পরের লাইনে গণসংখ্যা হচ্ছে ছয় তাহলে যদি সংখ্যা হবে কি তিন যোগ ছয় মানে নয় তো এইভাবে যদি সংখ্যাটা নির্ণয় করতে হবে আর এখানে যেহেতু যদি সংখ্যা মোট হচ্ছে বিশ মানে গণসংখ্যা বিশ তো সেই জন্য এখানে এন সমান হচ্ছে বিষ যার জোর সংখ্যা তাই মধ্যক নির্ণয়ের জোর সংখ্যার সূত্রটি প্রয়োগ করতে হবে তো এখানে মধ্যক সমান সমান হবে যেহেতু বিশটি আছে গণসংখ্যা বিশ সেজন্য মধ্যক সমান সমান হবে বিশ ভাগ তম ও বিশ ভাগ দুই যোগ একতম পদের সমষ্টি ভাগ দুই বিশ ভাগ দুই মানে দশতম পদ তো এখানে যেহেতু আছে সংখ্যা নয় নয়ের পরে দশ মানে এখানে পরের সংখ্যা হচ্ছে চোদ্দো তো এখানে যেহেতু নয়ের পরে এখানে চোদ্দো আছে তো সেখানে সেজন্য যৌত সংখ্যা দশতম পদও ধরতে হবে দুইশো এবং পরে এগারোতম পদও ধরতে হবে দুইশো কারণ এটা চোদ্দ যৌত সংখ্যা সেটার ভিতরে আছে তাহলে হবে দুইশো যোগ দুইশো ভাগ দুই সমান চারশো ভাগ দুই সমান দুইশো সুতরাং মধ্য সমান সমান দুইশো আর এখানে যদি তোমরা অন্য টাকার পরিমাণ বা গণসংখ্যা যদি তোমাদের ভিন্ন থাকে তাহলে মধ্যকের মানটাও কী ভিন্ন হবে তো গ নম্বরে প্রশ্নে বলছে যে সারণী থেকে আয়তলেক আকো আয়তলেক হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন সমাধান তো এখানে সব কাকচে এক অক্ষ বরাবর এক ঘর সমান একক ধরে পরিবারের মাসিক খরচের টাকা পরিমাণ এবং অক্ষ ধরে এক ঘর একক ধরে গণসংখ্যা নিবেশনের আয়তলক আয়তলেক অঙ্কন করা হলো তোমরা এখানে এক ঘর থেকে বেশিও নিতে পারো চাইলে আবার এখানে বলছে যে সবচেয়ে বেশি কোন খাতে ব্যয় হয়েছে তো এখানে আমাদের এই সারণী থেকে দেখতে পাই যে সবচেয়ে ব্যয় বেশি হয়েছে যে অতিথি আপ্যায়নে কারণ হচ্ছে অনেক অতিথি থাকার কারণে খরচের পরিমাণটাও কি বেশি হয়েছে এবার সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত এক তো এখানে এটা লগিষ্টকরণ করতে বলছে তো প্রদত্ত রাশি লেখা লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ভাগ এস স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তো এখানে উপরটা মিডিল টার্ম ব্রেক করতে হবে আর নিচেরটা সূত্র আকারে ভাঙাতে হবে তো এখানে মিডিল টার্ম ব্রেক করার পরে তারপর লঘিষ্ঠকরণ করার পরে এটার মান বের হয় এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস ফাইভ সংক্ষিপ্ত দুই তো এটার মান নির্ণয় করতে বলছে তো এখানে আছে এ মাইনাস ভাগ এ প্লাস এ প্লাস ভাগ বি তো এখানে যেহেতু যোগ বিয়োগ থাকলে আমাদের যে লসাগু করতে হয় তো এখানে লসাগু করা হয়েছে তো লশাগো যেহেতু এ আর বি আছে তাহলে লশাগো হবে এ বি তারপর এটার মান হয়েছে শেষে এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার ভাগ এ বি সংক্ষিপ্ত প্রশ্ন তিন ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সূত্র করতে হবে তো এখানে আমরা জানি যে এ কিউ প্লাস বি সূত্র হয়েছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস তো ওই সূত্র আকারে এখানে এক্স কিউ প্লাস ওয়াই মান বসাইতে হবে তারপরে লসায় করতে হবে তারপর লসহ করে অবশেষে এটার মান বের হয় টু ওয়াই ভাগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চার নং সংক্ষিপ্ত প্রশ্ন তো ওখানে দেওয়া আছে যে প্রত্যেকটা সেই হিসেবে লিখলাম টেন এক্স টু টু দিপার কিউ মানে জেড কিউ ভাগ থ্রি এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড ইন্টু মানে গুণ ফিফটিন ওয়াই টু দি বি স্কোয়ার জেড স্কোয়ার ভাগ টু ওয়াই স্কোয়ার তো এখানে যেহেতু গুণ আছে গুণ গুণ থাকলে লব ও লব গুণ করতে হবে এবং হরও হর গুণ করতে হবে তো এখানে করার পরে এটার মান হবে টোয়েন্টি ফাইভ বি টু দি ভাগ এ স্কোয়ার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ উপদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি ভাগ এ কিউ মাইনাস বি কিউ তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ কিউ মাইনাস বি কিউ সূত্র হবে এ মাইনাস বি ব্র্যাকেট মানে ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই তো আমরা জানি যে ভাগ থাকলে তার পরের রাশিটা উল্টেই লিখতে হয় গুণ দিয়ে সে তারপর এটা লগিষ্টকরণ করার পরে এটার মান বের হয় এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি দুইবার আছে ছয় নং সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলছে সেট কাকে বলে তো সেট বাস্তব বা চিন্তা জগতের সুসং্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে সাত নং তো সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কী বোঝো তো তালিকা পদ্ধতি হচ্ছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে বোঝায় যখন উপাদানগুলো দ্বিতীয় বন্ধনী মাধ্যমে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয় যেমন এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু থ্রি ফোর ফাইভ এক্সাম্পল হিসেবে এগুলো দেওয়া হয়েছে তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট আট নং প্রশ্নে বলছে যে এ সমান সমান ওয়ান টু থ্রি এর উপসেট কয়টি ও কী কী সমাধান দেওয়া আছে এ সমান সমান ওয়ান টু থ্রি তাহলে এখানে এস এর উপসেট হবে আটটি তিনটি থাকলে আটটি হয় দুটি থাকলে চারটি অতএব এর উপসেট সমূহ হবে ফাঁকা সেট তারপর ওয়ান টু তারপর থ্রি তারপর ওয়ান টু তারপর ওয়ান থ্রি তারপর টু থ্রি তারপর ওয়ান টু থ্রি মোট আটটি নয় নং প্রশ্ন সংক্ষিপ্ত কিউ সমান সমান এক্স সিক্স টু এক্স ফোরটি টু এর সকল গুণ নিয়োগ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সমাধান তো এখানে দেওয়া আছে সেটটি সেটি লিখলাম তারপরে এখানে সেটটি হবে ফর্টি টু এর গুণ গুণনিয়োগসমূহ তো ফোরটি টু এর গুণ নিয়োগ কী কী হবে ওয়ান ইন্টু ফোরটি টু যেভাবে ভাঙানো হয়েছে টু ইন্টু টোয়েন্টি ওয়ান থ্রি ইন্টু ফোরটিন সিক্স ইন্টু সেভেন তাহলে অতএব 42 টুয়ের গুণনিয়োগ সময়ও হবে ওয়ান টু থ্রি সিক্স সেভেন 14, টোয়েন্টি ওয়ান টু সুতরাং সেট কিউ কিউ সমান সমান হবে যে ফোরটি টুয়ের যে হয়েছে ওইগুলোই তারপর দশ নং প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে দেওয়া ছিল যে পি সমান টু থ্রি ফোর এবং কিউ সমান ওয়ান তো এখানে পি ইউনিয়ন কিউ এর মান কত এবং পি ইন্টারসেকশন কিউয়ের মান কত তো এখানে অতএব আমরা বের করি আমরা জানি যে ইউ মানে ইউনিয়ন মানে সবগুলো উপাদান নিয়ে করতে হয় সেই জন্য পি ইউনিয়ন এর মান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং পি ইন্টারসেকশন কিউ তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে যেটা কমন আছে তাহলে দুইটার মধ্যে কমন আছে থ্রি তাহলে এটার মানও হবে থ্রি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ